মুর্শিদাবাদের জলঙ্গি থানার টলটলি গ্রাম থেকে একত্রিশটি তাজা সকেট বোমা উদ্ধার করলো জলঙ্গি থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে জলঙ্গি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে টলটলি এলাকার একটি দোকানের পাশে মাটির তলা থেকে ড্রাম ভর্তি সকেট বোমা উদ্ধার করে বোমা উদ্ধারের পর থেকেই গ্রামের বেশ কয়েকজন পলাতক বলে জানা গিয়েছে বম্ব স্কোয়াডের অফিসারদের খবর দেওয়া হলে তারা শুক্রবার দুপুরে এসে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করেন তবে কে বা কারা বোমাগুলি এখানে ডেকেছিল তা জানতে তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ